আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ এবং সুসংবাদ নিয়ে চলে আসলাম। সারা দেশে গণপরিবহন ও নৌযান চালু করে দিল বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। যে চলুন মূল সংবাদে চলে যায়। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে সর্বশেষ সংবাদ আপনি পেতে পারেন এবং আমি দেওয়া মাত্র আপনার যাতে নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা দেখেন, সমস্ত বাস টার্মিনাল গুলাতে গণপরিবহন অলরেডি চলাচল শুরু করে দিয়েছে এবং নৌযান চলাচল শুরু করে দিয়েছে। চলুন মূল সংবাদে চলে যায়। ঈদুল আজহা ঘিরে করোনা সংক্রমণ ঠেকাতে চলমান কঠোরতম বিধিনিষেধের মধ্যে শ্রমিকদের ঢাকায় আসা সুবিধার্থে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। সে অনুযায়ী আগামীকাল রোববার দুপুর 12টা পর্যন্ত সারা দেশে বাস চলাচল করবে। বন্ধুরা, গতকালকে যে বিধিনিষেধ জারি বিধিনিষেধ আরোপে তুলে নিয়েছিল কলকারখানা ও গার্মেন্টস থেকে, তার প্রেক্ষিতে আমাদের দেশে সারা দেশ থেকে বিভিন্ন শ্রমিকরা ঢাকার পথে রওনা দিয়েছিল। সেটারই জন্য সারা দেশে যে তারা গার্মেন্টসে আসার জন্য যে নৌযান এবং গণপরিবহন পাচ্ছিল না, অনেক কষ্ট করে আসছিল, তারই প্রেক্ষিতে সরকার আজকে এই ডিসিশন নিয়েছে যে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত অর্থাৎ রবিবার 12টা পর্যন্ত এই গণপরিবহন এবং নৌযান চলাচল করবে। গার্মেন্টস সহ শিল্প কারখানা মালিকদের অনুরোধে রোববার থেকে শিল্প কারখানা চালুর অনুমতি দেয় সরকার। এরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার পথে রওনা দেয় শ্রমিকেরা। গণপরিবহন বন্ধ থাকায় যে যেভাবে পারছে ঢাকায় ছুটছে। তো বন্ধুরা, আমরা সর্বশেষে এটাই জানতে পাই, এটাই আমরা বলতে পারি যে সরকারকে স্বাগত জানালাম, যে কারণে শ্রমিকেরা যে কষ্ট করে আসছিল অন্তত কিছুটা হলেও লাঘব হবে। তবে এটা অনেক আগে থেকেই সরকারকে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এই বিষয়ে আপনাদের মতামত ও কমেন্ট অবশ্যই জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।